বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। চাল আলু সয়াবিন সাবান ডাল আছে দেখেন তাকে দিবেন। বাচ্চা তো চলছে বড়িয়া থাকে। তারপরে কি আছেন চলে আসেন এবার কি আপনারা সবাই তোমরা খাতা পেয়েছো জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে 13 জন মারা গেছিলেন। সেই দিন থেকে 1993 পর থেকে প্রত্যেক বছর আজকের দিনটা শহীদ দিবস হিসাবে আমরা পালন করে থাকি। এই পালন করার উদ্দেশ্য হলো যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি, পাশাপাশি প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি আজকে আপনাদের মধ্যে কিছু চাল ডাল কিছু সাহায্য আপনাদের করছে, পাশাপাশি বাহামণি ওনাকেও 10,000 টাকার একটা চেক দেওয়া হয়েছে। আপনারা যখনই কোনো অসুবিধা হবে, এখানে আমাদের প্রধান মন্ত্রী সাহেব মেম্বার সাহেব আছেন, বাহিন পঞ্চায়েতের আমরাও আছি, মাসুম স্যার আছেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিনাব্বত, মহামানি মানুষ জিনাব্বত, মমতা ব্যানার্জি জিনাব্বত, মমতা ব্যানার্জি জিনাব্বত, বন্দে অভিষেক ব্যানার্জি রক্ত শহীদ তোমায় আমরা ভুলিনি বুঝছি না, শহীদ তোমায় আমরা ভুলিনি বুঝছি না। কে
আজকে 21 জুলাই এটা আমাদের কাছে আবেগ সহ তৃণমূল কংগ্রেস আজকে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে পার্টি অফিসে তারপরে এটা আমাদের সহ তৃণমূল ছাত্রবসেদের উদ্যোগে এটা আমরা করেছি যেহেতু আমরা আমাদের প্রতি বছর 21 জুলাই পালিত হয় তো এবার কলকাতায় যেতে পারিনি কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন আছে তো সেই ক্ষেত্রে আমরা কালেয়ন সহ তৃণমূল ছাত্রবসেদের পক্ষ থেকে কালেয়ন হাসপাতালে এসে কিছু রোগীদের ফল বিতরণ এবং জল দেওয়া হলো 70 থেকে 80 জন রোগীদের ফল বিতরণ করা হলো অন্য কোনো কর্মসূচি নেই কর্মসূচি ছিল একটা হয়ে গেছে কলেজ গেটে আমরা তৃণমূল ছাত্রবসেদরা গিয়ে ফ্ল্যাগ উত্তোলন করেছি তৃণমূল ছাত্রবসেদের এবং শহীদ স্মরণের যে প্রোগ্রাম করেছি এবার কালেঞ্জ হাসপাতালে এসে আমাদের মেন কর্মসূচি হয়ে গেল এই প্রোগ্রামে কারণ এরপরে দুপুর 2টায় আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভে আসবেন তখন আমরা এটা ভিউয়ার্স করবো এবং শেয়ার লাইক কমেন্ট দিয়ে সেটা প্রোগ্রামটা দেখবো সবাই একুশে জুলাই প্রতি বছরই আমাদের নেত্রী কিছু না কিছু নতুন বাংলার জন্য কিছু না কিছু অবশ্যই উন্নয়নমূলক কাজের প্রকল্প বলেন আশা রাখি এবারও বলবেন এবং ছাত্র যুবরা আমরা ছাত্ররা আমাদের হৃদয় স্পন্দন তিনি এবং আমরা আশা রাখি ছাত্রদের জন্য শুধু পশ্চিমবঙ্গের শুধু নয় তিনি এখন সর্বভারতীয় নেত্রী তো তার পথ প্রদর্শক হিসাবে তাকে আমরা পথ প্রদর্শক হিসাবে দেখি এবং তার লক্ষ্যে আমরা এগিয়ে যাব চলে আসো একটা করে পেশেন্ট আছে একটা পেটে একটা করে পেশেন্ট বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি